এই যে প্রসঙ্গ আসছিল যে যাদের অ্যাজমা হয়, অ্যাজমা অ্যাটাক যেটা, হয়তো সে অজান্তেই কোনো একটা পরিবেশে চলে গেল, সেখানে গিয়ে তার খুব সিভিয়ার কন্ডিশন তৈরি হলো, এরকম যদি ঘটে যায় কারো কোনো এক জায়গায়, সেক্ষেত্রে তারা ইমিডিয়েট কি কোনো ব্যবস্থা নিতে পারেন যেটা তার অ্যাজমার যে জটিলতা আছে সেটাকে একটু সহজ করে দেবে হাসপাতালে আসার আগ পর্যন্ত, এবং কখন বুঝবে যে আমার এখন হাসপাতালে যেতেই হবে? আচ্ছা, যেটা হচ্ছে যে অজান্তে চলে যাচ্ছে বললেন না, ম্যাক্সিমাম অ্যাজমা রোগীরা আমার কাছে মনে হয় যে এক্সপিরিয়েন্স থেকে বলছে, ওদের ট্রিগার ফ্যাক্টরগুলো কিন্তু মানে পেশেন্টরা জানে, এবং এই ট্রিগার ফ্যাক্টরগুলো কিন্তু ভ্যারি করে পার্সন টু পার্সন। সো একবার দুইবার হয়তো বা হতে পারে যে বোঝে নাই, কিন্তু যাদের অ্যাজমা আছে তারা ম্যাক্সিমামই জানে যে এটা করলে আমার হয়ে যায়। সো ওষুধের সাথে সাথে আসলে লাইফস্টাইল মডিফিকেশনটা খুব জরুরি। আর পেশেন্ট যখন বুঝবে যে তার সিমটমগুলো একটু ডিটিউরিয়েট করছে, বা হচ্ছে যে আমার একটু বুকে চাপ চাপ মনে হচ্ছে, শ্বাসকষ্ট মনে হচ্ছে, পিক ফ্লো মিটার বলে একটা ডিভাইস আছে ছোট্ট, যেটা ওদেরকে মানে পেশেন্টদেরকে শিখিয়ে দিলে ওরা পিক ফ্লোতে জোরে ফু দিয়ে ভেরিয়েশন দেখতে পারে যে আমার কতটুকু ভেরিয়েশন হচ্ছে সারাদিনের মধ্যে, এটা দিয়ে কিন্তু প্রেডিক্ট করতে পারে যে একটা অ্যাটাক হয়তো বা সামনে আসছে। আর যখনই সিমটম বেড়ে যাবে তখন পেশেন্ট হসপিটালে আসার আগ পর্যন্ত তার যে রিলিভার ইনহেলার যেটা স্যার বললেন, এটা কিন্তু বেশ কয়েকবার নেওয়া যায়, মানে রিপিটেডলি উনি ইউজ করতে পারে। আরেকটা হচ্ছে যে ইনহেলার তো কাজ করবে, সাথে নেবুলাইজার যদি আমরা দেই, নেবুলাইজারে শর্ট অ্যাক্টিং বাট ইমিডিয়েটলি রিলিফ করে, এবং এটা লাংসের অনেক দূর পর্যন্ত যেতে পারে। সো অ্যাজমা পেশেন্ট যাদের বাসায় নেবুলাইজার মেশিন আছে তারা কিন্তু নেবুলাইজার নিয়ে ফেলতে পারে। এর পরবর্তীতে কিছু করতে গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে করা উচিত, এটুকু পর্যন্ত পেশেন্টকে অ্যালাউ করতে পারবো আমরা আসলে। আচ্ছা, অনেক ধন্যবাদ ডক্টর রওশনারা। এমনিতে ঘরে এমন কি কোনো যেটা আমরা টোটকা চিকিৎসা যেটা বলি বাংলাদেশে, যে আমি ঘরে কোনো একটা কিছু করলাম, কোনো একটা কাজ, যেটা অনেক সময় হয় যে ধরো আমি একটু গরম পানি খেলাম, অন্য গলা ব্যথা হয়েছে আমি গরম পানি খেলাম একটু কমে যায়, কিন্তু এই ধরনের কি কিছু আছে যেটা অ্যাজমা পেশেন্টদেরকে আপনারা সাজেস্ট করতে পারেন? এটা তো সুদিং ইফেক্ট অল্প কিছুক্ষণের জন্য হয়তো বা দিবে। পেশেন্ট যদি অনেক গলা ব্যথা ফিল করে বা কাশি হচ্ছে সেক্ষেত্রে হয়তো বা কিছুক্ষণের জন্য হলেও রিলিফ দিবে, কিন্তু পার্মানেন্টলি কিন্তু এটা অ্যাজমাতে রোল প্লে করবে না আসলে। সেটাই, সুতরাং ডাক্তারের কাছে অবশ্যই ডক্টরের সাথে কথা বলা উচিত।